হ্যালো ভিআর্স ওয়েলকাম ব্যাক টু ইনজিও কুকিং সবাই ভালো আছেন আশা করছি আজকে আপনাদেরকে একদম খুবই পারফেক্ট একটা টমেটো ভর্তা রেসিপি শেয়ার করব আর পারফেক্ট কেন বলছি সেটা আপনারা আমার এই ভর্তাটা ফলো করলেই বুঝতে পারবেন কারণ এই ভর্তাটাই যে টমেটোটা আমি ভর্তা করেছি এটার ভিতরে একটুও পানি নাই বা টমেটোটা একদম পানি পানি হয়ে যাবে না সো টমেটোটা একদমই শুকনা থাকবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তো রেসিপিতে চলে আসলাম এজন্য টমেটো নিয়েছি তিনটা টমেটো ব্যবহার করছি আমি ছোটো বড় মিলিয়েই এখানে এক মুঠো ধনিয়া পাতা এরকম ছোটো ছোট পাতলা পাতলা কুচি করে নিয়েছি যত দূর কুচি করা যায় যত পাতলা ততটুকু করার চেষ্টা করবেন পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের চারটা শুকনামরিচ একটা কাঁচা মরিচ আর এখানে চার কুয়া রসুন আছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর শুকনামরিচ এখন টমেটোগুলোকে এইভাবে ফালি করে ডাটের যে শক্ত অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি এখন একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম ফ্রাইপ্যানে একটু সামান্য তেল নিয়ে নিলাম আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করতে পারবেন তো ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব একদম খুব বেশি ডার্ক করে ভাজার দরকার নেই খুব বেশি কালো করে পুড়িয়ে ফেলে ভাজার দরকার নেই হালকা একটু লাল লাল হয়ে আসলেই পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে বেশি ভেজে ফেললে কিন্তু পেঁয়াজ ভর্তাটার মধ্যে তেতো তেতো লাগে আর পেঁয়াজটাও তেতো লাগে ভালো লাগে না আর ভর্তাটা দেখতেও কিন্তু ভালো লাগে না ঠিক এরকম লাল লাল হলে উঠিয়ে নিলেই চলবে এখন এই তেলের ভিতরেই শুকনামরিচগুলো ভেজে নেব আমি এখানে চারটা মরিচ ব্যবহার করছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আরও বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন উঠিয়ে রাখছি এখন এর ভিতরে টমেটোগুলো দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচটা আর রসুনগুলা এখানে আমি চার পাঁচ কোয়া রসুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে একদম মিডিয়াম টু লো আছে চুলাটা একদম মিডিয়াম টু লো হিট দিতে হবে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য এভাবে বসিয়ে রেখে দিব দশ মিনিট পরে টমেটোগুলো উল্টে দিচ্ছি এখানে একটা টিপস আছে আপনারা টমেটো যখন এভাবে বয়ল করবেন এভাবে সেদ্ধ করে নেবেন ভেজে নেবেন ঠিক সেই পর্যায়ে আপনারা টমেটোটা যতদূর দূর সম্ভব একটু নরম করে নেবেন নরম করার পরে খুন্তি বা যে কোনো চামচ দিয়ে এগুলোকে ভেঙে নেবেন কড়াইয়ের ভিতরেই ভেঙে একেবারে টুকরো টুকরো করে বা চাপ দিয়ে এরকম করে ভেঙে নেবেন দেখবেন যে টমেটোর ভিতরে যে পানিগুলো থাকে সেগুলো বের হয়ে আসছে তো আমি এখানে সবগুলো টমেটো ভেঙে টমেটোর যে পাল্পের পানিটা আছে সেগুলো বের করে দিচ্ছি এখন এই পানিগুলো আমি কিন্তু শুকিয়ে নিব তো আর একবার একটু ঢাকনা দিব একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য খুবই সামান্য ব্যবহার করছি যাতে পানিগুলো আরও বের হয়ে যায় কিছু পানি থাকলে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে আসছে প্রায় তো আমি এখন ঢাকনা খোলা রেখে এই পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে পানিগুলো শুকিয়ে নিব। এতে করে টমেটোর যে এক্সট্রা জুসগুলো থাকে সেগুলো টেরে যায় আর টমেটো ভর্তাটা কিন্তু লিকুইডই হয় না শুকনা শুকনা হয় আর খেতেও অনেকটা টক টক লাগে অনেকটা টেস্টি হয় হয়ে গেছে এখন চুলা বন্ধ করে ঠান্ডা করতে রেখে দিলাম এই দিকে যে মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তো ফার্স্টে মরিচটা ভেঙে নিবো লবণ দিয়ে ভালোভাবে কষলে কষলে একদম যতদূর সম্ভব গুঁড়ো করে নিব আর আপনাদের হাতে যদি হাত খুব সেন্সিটিভ হয় তাহলে গ্লোভস ব্যবহার করবেন এভাবে গুঁড়া না করে থাকেন তাহলে অবশ্যই গ্লোভস দিয়ে করবেন না নাহলে কিন্তু হাত জ্বলতে পারে তো পেঁয়াজ এবং ধনিয়া পাতা সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই মাখাটা কিন্তু খুব ভালোভাবে শক্ত হাতে একদম কষলে কষলে মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় সবগুলো উপকরণ একসাথে এখন টমেটোগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদম শুকনা শুকনা কোনো জুসই ভাব নাই আর মাখানোর পরে বুঝতে পারবেন যে আসলে এই টমেটোটা এভাবে মাখালে কতটা সুস্বাদু লাগে আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল এখন কাঁচামরিচটাও একটু ডলে দিচ্ছি এর সাথে ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় যদি কখনো এইভাবে ভর্তা তৈরি করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম গরম ভাতের সাথে এরকম যদি ভর্তা থাকে তাহলে কিন্তু আমার আর অন্য কিছু লাগে না কারণ আমি খুবই ভর্তা খেতে পছন্দ করি ভর্তা আমার খুবই ভালো লাগে তো আমার মতো যারা ভর্তা পাগল আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটি আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দর্শক থ্যাংক ইউ ফর ওয়াচিং